হাই বন্ধুরা শ্রীমা ফ্যাশনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের চুয়াল্লিশ সাইজে ব্রাকার ব্লাউজ কাটিং করে দেখাবো আর আমি যেভাবে কাটিং করব সেইভাবে আপনারা চল্লিশ থেকে শুরু করে মানে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত যে কোনো মাপের ব্রাকার ব্লাউজ কাটিং করতে পারবেন আর কিছু গুরুত্বপূর্ণ টিপসও আপনাদের বলবো সেগুলো মাথায় রেখে যদি কাটিং করেন তাহলে কোনো সমস্যা হবে না এখানে আমি লাইনিং দেওয়া ব্লাউজ কাটিং করব তাই প্রথমে আমি লাইনিংটাকে কেটে নেব তারপরে কিন্তু আমি মেন ফেব্রিকে কাটব লাইনিংটাকে আমি ডবল ভাজ করে বসিয়ে নিয়েছি যার বন্ধ দিকটা আমার দিকে আর খোলা দিকটা ওই পাশে আছে আর আমি যেই মাপে কাটবো সেই মাপটা পাশে লিখে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন সবার প্রথমে আমি ব্লাউজের পেছন পাট কাটবো আর আমাদের ব্লাউজটা লম্বা হবে পনেরো ইঞ্চি এক ইঞ্চি আমি বেশি নেব ষোলো ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আমাদের সেলাইতে যাবে পেছনে আমাদের ব্লাউজটা অনেকটা ডিপ হবে তাই জন্য এখান থেকে আমি পুট নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আর আর্মহলের জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চির নিচে মার্ক করে দিচ্ছি এখান থেকে আমাদের ছাতির মাপ হবে ছাতির একদম সহজ সিধা মাপ ছাতি যা আছে তাকে সরাসরি চার দিয়ে ভাগ করে দিতে হবে ছাতি হচ্ছে আমাদের চুয়াল্লিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় এগারো ইঞ্চি আমি এগারোতে মার্ক করে দিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম দাগ দিয়ে এবার সব মাপগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি নিচে নিয়ে নেবো কোমরের মাপ কোমর যা আছে তাকে আমরা চার দিয়ে ভাগ করে নেব আমার কোমর আটত্রিশ তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি এখানে এক ইঞ্চি নিয়ে নেব ডাটের জন্য আর এক্সট্রা আরও দেড় ইঞ্চি নিয়ে নিলাম এবার দাগ দুটোকে স্কেল দিয়ে মিলিয়ে দিচ্ছি এখান থেকে এবার আর্মলের শেপ দেবো আর্হমলের শেপটা দেখুন কিভাবে দেবেন এরকম হাফ করে নেবেন তারপর একটুখানি মেপে দেখে নেবেন এটা বড় সাইজ তার জন্য আমি দুই ইঞ্চি দূর থেকে দেব ঠিক সুন্দর করে এইভাবে গোল শেপটা দিয়ে দিতে হবে যদি আপনারা বগলটা মেপে রাখেন তাহলে অবশ্যই এটা একবার মেপে নেবেন আমার বগলটা ছিল সাড়ে আঠেরো ইঞ্চি আমি একটু মেপে নিচ্ছি দেখুন এখানে প্রায় দুই নয় ইঞ্চির থেকে একটু বেশি এসছে দুটো মিলালে কিন্তু আমার সাড়ে আঠেরো ইঞ্চি চলে আসবে এবার দেখুন এখান থেকে আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি আর গলার ডিপ আমার এটা অনেকটাই ডিপ হবে এগারো ইঞ্চি নিচ দিকটা আমার একটুখানি চওড়া হবে তাই আমি এখান থেকে চার ইঞ্চি নিয়ে নিচ্ছি যেহেতু এর পিঠটা অনেকটা চওড়া বড় সাইজের বলে তাই এইভাবে আমি চার ইঞ্চি নিচটা নিয়ে নিলাম এবার আপনারা যেরম খুশি ডিজাইন দিয়ে দিতে পারেন আমার এটা একটুখানি ঘটির মতন ডিজাইন হবে আমি এইভাবে করে নিচ্ছি এবার নিজ দিক থেকে আমি টেকেনের জন্য মাপ নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি দুধ থেকে নিচ্ছি যাতে গলার ভেতরে না ঢুকে যায় আর লম্বা নিয়ে নিলাম চার ইঞ্চি যেহেতু অনেকটা ডিপ তাই জন্য কিন্তু আমি এখানে চার ইঞ্চি টেকেনে লম্বাটা নিয়ে নিয়েছি এবার আমি ব্যাকপারটা কেটে নেব আমি কিন্তু এখন গলাটা কাটবো না আমি যখন সেলাই করব তখন কিন্তু গলাটাকে কেটে নেব এবার দেখুন পেছনের পাট্টাতে কি করব যেহেতু এটা গলাটা অনেকটা বড় সেলাইয়ের পরে কিন্তু দুই সাইডে ব্লাউজটা ছড়িয়ে যাবে তখন এই কোনাটা নিচের দিকে একটু ঝুলে যায় তাই কি করতে হবে এখান থেকে আমরা হাফ ইঞ্চি ওপরে একটা মার্ক করে দিয়ে তারপর টেকেন পর্যন্ত এইভাবে সোজা দাগ দিয়ে দেব তারপর এটাকে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে যখন প্রচুর ডিপ গলা কোনো ব্লাউজ তৈরি করবেন এইভাবে হাফ ইঞ্চি কমিয়ে দেবেন তাহলে কিন্তু ফিটিংসটা অনেক সুন্দর আসে এবার সামনের পাট কাটিং করব তার জন্য পেছনের পাটটাকে এইভাবে বসিয়ে নেবেন দেখুন বন্ধ দিকটা এদিকে থাকবে এবার বন্ধ দিকের এখান থেকে আমরা দেড় কাপড় আগে মেপে নেব এটা এবার সোজা স্কেল দিয়ে দাগ টেনে দিতে হবে দাগ বরাবরই কিন্তু আমরা পেছনের পাটটাকে সুন্দর করে এইভাবে বসিয়ে নিতে হবে এবার যেমন যেমন আছে আমাদের পেছনের পাটটা ঠিক তেমন তেমন করে আমি এইভাবে এঁকে নিচ্ছি নিচের দিকটা আঁকার দরকার নেই ওপরের দিকটা আর এই সাইডের দিকটা আঁকলেই হবে ঠিক আছে এবার আমাদের পেছনের পাটটাকে আমরা সরিয়ে নেব এখান থেকে আমরা গলার চওড়াটা নিয়ে নেব আমাদের পেছনের পাটে দুই ইঞ্চি চওড়া নিয়েছিলাম গলাটা এখানেও আমি দু ইঞ্চি চওড়া নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে আমাদের সামনের গলার ডিপটা নিয়ে নেব আমাদের সামনের গলার ডিপ যা আছে তার থেকে আমরা কিন্তু এক ইঞ্চি বেশি নিয়ে নেব এখানে আমার সামনের গলার ডিপ আছে সাড়ে ছয় ইঞ্চি এক ইঞ্চি বেশি নিলে হয় সাড়ে সাত ইঞ্চি আমি সাড়ে সাত ইঞ্চিতে এখানে মার্ক করে দিচ্ছি নিচ দিকেও গলার চওড়া দুই ইঞ্চি নিয়ে নিলাম এবার এখানটাতে আমি বক্স করে দিচ্ছি এখান থেকে গলার শেপ দিয়ে দিচ্ছি গোল করে এবার এখান থেকে আমি শেপের মাপ নিয়ে নেব শেপ হচ্ছে আমাদের সাড়ে দশ ইঞ্চি তার সাথে আমি আড়াই ইঞ্চি বেশি নিয়ে নেবো মানে তেরো ইঞ্চিতে এখানে মার্ক করে দিচ্ছি আমরা ছোট সাইজের জন্য কিন্তু দুই ইঞ্চি যোগ করি শেপের সাথে কিন্তু যেহেতু এটা চুয়াল্লিশ ইঞ্চি ছাতি তার জন্য কিন্তু এখানে আমাদের আড়াই ইঞ্চি যোগ করতে হবে এবার দেখুন এখানে আমরা কটরের মাপ কি করে বার করব আমাদের ছাতি যা তাকে সরাসরি আমরা দশ দিয়ে ভাগ করে নেব আমাদের ছাতি চুয়াল্লিশ তাকে দশ দিয়ে ভাগ করলে চার ইঞ্চি চার সুতো হয় তার ডবল করে দিলে হবে আমাদের পোনে নয় ইঞ্চি এবার পোনে নয় ইঞ্চির সঙ্গে আমি আরও পয়েন্ট সেভেন ফাইভ নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য মানে সাড়ে নয় ইঞ্চি এখানে সাড়ে নয় ইঞ্চি আমি মার্ক করে নিয়েছি এবার তার মিডিল পোর্শন বার করে নিলাম এতটা পর্যন্ত বোঝাতে পারলাম এবার দেখুন এই কোনা থেকে দেড় ইঞ্চি উপরে একটা পয়েন্ট নিয়ে নেব আবার এই কোনা থেকেও দেড় ইঞ্চি ওপরে আরেকটা মার্ক করে দিচ্ছি এবার এই দুটো পয়েন্টের সাথে মিডিলের এই পয়েন্টটা স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে দিতে হবে মাঝখানের এখানটা ছুচলো হয়ে আছে এই জায়গাটা একটুখানি গোল শেপ দিয়ে দিতে হবে এইভাবে এবার দেখুন এখান থেকে আমরা শেপ দেব তার আগে আমরা বগলের এখান থেকে একটু মেপে দেখে নেব এখান থেকে মোটামুটি তিন ইঞ্চি দূরে একটা মার্ক করে দিতে হবে তারপর দেখুন এই কোনা থেকে এই মার্ক অবধি গোল মতন করে এইভাবে মিলিয়ে দিতে হবে তারপর এই মার্কটা ওপরের দিকে গলায় এসে যেখানে মিলবে সেখানটাতে এইভাবে মিলিয়ে দেবেন তাহলেই হবে বোঝা গেল এবার দেখুন এখান থেকে আমরা হাফ ইঞ্চির মতন দাগ দিয়ে দেব তারপরে এই কোনার সাথে স্কেল দিয়ে এটাকে এইভাবে ত্যাচটা করে মেলে দিতে হবে ওপরের কটুরিটা আমাদের আঁকা হয়ে গেল এবার আমাদের নিচের কটুরিটা আঁকবো তার জন্য দেখুন এখান থেকে আমরা সাড়ে চার ইঞ্চি নিচে মার্ক করে দেব আমরা বড়ো সাইজের জন্য কিন্তু অবশ্যই এটা সাড়ে চার ইঞ্চি নিতে হবে তা না হলে কিন্তু আপনার নিচের কাটুরিটা ওপরের দিকে উঠে যাবে স্কেল দিয়ে লম্বা এই জায়গাটা দাগ দিয়ে দিচ্ছি এবার দেখুন ওপরের কাটুরিটা আমরা এখান থেকে দেড় ইঞ্চি ওপরে নিয়েছিলাম তাই নিচেও এখান থেকেও কিন্তু আমরা দেড় ইঞ্চি এটাকে নিচে নামিয়ে দেব। ঠিক উল্টো দিকেও তাই দেড় ইঞ্চি এখানেও নিচ থেকে নামিয়ে দেব। তারপর এই দুটো পয়েন্টকে মিডিল পয়েন্টের সঙ্গে স্কেল দিয়ে কোন করে মিলে দিতে হবে ওপরের কাঠুরির মতন নিচেরটাতেও এই কোনটাতে একটুখানি গোল মতন করে দিতে হবে এবার দেখুন নিচ দিক থেকে এখানে একটুখানি হাফ ইঞ্চি আমাদের ওপরের দিকে শেপ দিয়ে দিতে হবে তারপর এর মিডিলে এটাকে মিলিয়ে দিতে হবে এই সাইডে দাগটাকে আমি সোজা টেনে দেব। নিচের কাটুরিটা কিন্তু আমাদের আঁকা হয়ে গেল এবার আমরা সাইড পাটটাকে আঁকবো তার জন্য নিচের কাটুরির এই দিকটা আগে মেপে নিতে হবে দেখুন কত ইঞ্চি হয়েছে যতটা হবে তিন ইঞ্চি তার থেকে এক ইঞ্চি কমিয়ে এখান থেকে এটা বাড়িয়ে দিতে হবে দুই ইঞ্চি এইভাবে বাড়িয়ে দিয়ে তারপর সোজা ওইদিকে মিলিয়ে দিতে হবে আমাদের সাইড পার্টটাও আঁকা হয়ে গেল এবার আমরা নিচের বেল্ট কাটবো তার জন্য দেখুন এখান থেকে চার ইঞ্চি নিচে আমি মার্ক করে দিয়ে সোজা টেনে দিচ্ছি এবার বেল্টের চওড়াটা নেওয়ার জন্য আমাদের পেছনের পাটটাকে নিয়ে নিতে হবে নিয়ে একদম এইভাবে বসিয়ে নিয়ে যতটুক পেছনের পাটটা আছে তার থেকে হাফ ইঞ্চি কম নিয়ে নিতে হবে বেলটাকে এবার দেখুন বেল্টের সামনের দিকটা আমাদের কতটা আছে মেপে নিতে হবে একটুখানি দেখুন এখানে সাড়ে চার ইঞ্চি আছে এখানে যতটা হবে পেছনের দিকে কিন্তু হাফ ইঞ্চি আমাদের কম হবে মানে চার ইঞ্চি নিয়ে এইভাবে এটাকে মিলিয়ে দিতে হবে এবার এটাকে মিলিয়ে দেব। আমাদের কিন্তু সামনের পার্ট সবকটা কাটা হয়ে গেছে এটা আমাদের এক নম্বর পার্ট এটা দু নম্বর পার্ট এটা তিন নম্বর পার্ট আর এটা হচ্ছে চার নম্বর পার্ট এবার আমরা এই লাইলিংটাকে কাটিং করে নেব তারপর কিন্তু লাইলিংটা আমরা মেন কাপড়ের ওপরে বসিয়ে কাপড়টাকেও কেটে নেব। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে বড়ো সাইজে ব্রাকার ব্লাউজ কাটিং করতে হয় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আজ তবে এখানেই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ